আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব সুজির হালুয়া রান্নার রেসিপি। সুজির হালুয়া বা বরফি যেটাই বানান না কেন, সঠিক মেজারমেন্ট যদি আপনার জানা না থাকে সেক্ষেত্রে এটার টেক্সচারটা তেমন একটা ভালো আসে না এবং সুজির দানাটাও দানাদার হয় না। অনেক সময় দেখা যায় যে ফোটে না, শক্ত থাকে, আবার অনেক সময় বেশি ফোটে সেটা ক্যাতক্যাতে হয়ে যায়, সেটাও আবার ভালো লাগে না। তাই একদম পারফেক্ট মেজারমেন্ট আপনারা ফলো করবেন আজকের রেসিপিতে, আমি দেখিয়ে দিব। সেটা ফলো করলে আপনারা যে কেউ যারা একদম নতুন রাঁধুনি তারাও এরকম দানাদারযুক্ত সুজির হালুয়া বা বরফি বানিয়ে নিতে পারবেন। তো আমি হাফ কাপ ঘি নিয়েছি, সম্পূর্ণটা প্রথমে অ্যাড করছি না, কিছুটা অ্যাড করেছি বাদাম ভেজে নেওয়ার জন্য। আমি এখানে দুই ধরনের বাদাম নিয়েছি, একটা হচ্ছে কাঠবাদাম আর একটা হচ্ছে পেস্তা বাদাম, দুটোই কুচি করে কেটে নেয়। এটাকে লাইট গোল্ডেন করে ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না, তাহলে তিতা লাগবে, সেটা আবার খেতে ভালো লাগবে না। যখন দেখবেন যে হালকা একটু গোল্ডেন কালার হতে শুরু করেছে, সাথে সাথে চুলা বন্ধ করে দিয়ে বাদাম উঠিয়ে নিতে হবে। সেম প্যানে সুজি দিয়ে এটাকে লাইট গোল্ডেন করে ভেজে নেব। আমি এখানে সুজি নিয়েছি এক কাপ পরিমাণ, বা এক কাপের একটু বেশি হতে পারে, মিডিয়াম থেকে একটু কম আঁচে রেখে অনবরত নেড়ে চেড়ে এটাকে লাইট গোল্ডেন করে ভেজে নিতে হবে। যখন এরকম সুন্দর কালার চলে আসবে তখন জাস্ট আপনি অ্যাড করবেন চিনির সিরা। তো আমার এটা তো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ডার্ক করে ভাজবো না, যদি এর থেকে বেশি ডার্ক করে ফেলি তাহলে কিন্তু এইটা কালারটা একটু ডার্ক হবে, আর এই কালারটা ঠিক আছে, এই কালারটা খুব সুন্দর একটা কালার চলে আসে। চুলা বন্ধ করে দিয়ে আমি গুঁড়া দুধ অ্যাড করছি এক কাপের একটু কম, তবে কেউ চাইলে এক কাপও অ্যাড করতে পারেন, আবার কেউ চাইলে গুঁড়া দুধ ছাড়া শুধু পানি দিয়েও কিন্তু এই সুজির হালুয়াটা রান্না করতে পারেন। সেক্ষেত্রে এটার মেজারমেন্ট কেমন হবে সেটা আমি একটু পরে বলে দিচ্ছি। দিয়ে দিলাম কোয়ার্টার টিস্পুন সাদা এলাচের গুঁড়া, দিয়ে জাস্ট এটাকে একটু মিক্স করে ভেজে নিচ্ছে, চুলা কিন্তু বন্ধ আছে। যদি আপনারা লিকুইড দুধ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার এই পর্যায়ে গুঁড়া দুধ মিক্স করার প্রয়োজন নেই, দুধ জাল করে ঘন করে নেবেন, সেটার মধ্যে চিনি অ্যাড করে শিরা জাল করে সেই শিরাটা ব্যবহার করলে আপনার পারফেক্ট সুজির হালুয়া হবে। তো আমি এখানে এক কাপ চিনি নিয়েছি আর জন্য পানি দিয়ে দিচ্ছি তিন কাপ, এক কাপ সুজির জন্য তিন কাপ পানি পারফেক্ট। কেউ যদি লিকুইড দুধ দিয়ে সুজির হালুয়াটা রান্না করতে চান সেক্ষেত্রে এখানে চিনির সাথে পানির বদলে দুধ অ্যাড করবেন। দিয়ে দিলাম হাফ টিস্পুনের একটু কম লবণ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি স্যাফরন এক চিমটি পরিমাণ, দিয়ে এটাকে জাল করব। এটাকে কিন্তু জাল করে ঘন করব না, জাস্ট বলক চলে আসলেই নামিয়ে ফেলব, চিনিটা গলে গেলেই হবে। আমরা এটা শিরা তৈরি করছি না যে ঘন করতে হবে, জাস্ট চিনিটাকে গলে নেব আর কি। তো খুব ভালোভাবে বলক চলে এসছে, এই পর্যায়ে এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। এক কাপ সুজিতে আপনার তিন কাপ দুধ পারফেক্ট, অথবা তিন কাপ পানি যেটা দিয়ে তৈরি করেন না কেন, যদি পানি দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা বেড়ে যাবে, তখন আপনি যদি এক কাপের একটু বেশি চিনি দিয়ে দেন সেক্ষেত্রে ততটা ভালো লাগবে না, সেক্ষেত্রে আপনার দেড় কাপ চিনি ব্যবহার করবেন, তাহলে বেশি মজার হবে। আর এই গরম ফুটন্ত যে শিরা সেটা দিয়ে কিন্তু সাথে সাথে নেড়ে চেড়ে সুজির সাথে মিক্স করে নিতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মিক্স হয়েছে, সাথে সাথে হ্যান্ড হুইক্স দিয়ে মিক্স করবেন, খেয়াল রাখবেন যেন সুজির দলা পেকে না যায়। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন সুজি ফুটতে শুরু করবে এবং অনেকটা ঘন হয়ে আসবে সেই পর্যায়ে আমরা একটু একটু করে ঘি দিব। সব ঘি প্রথমে কিন্তু একসাথে দিব না, তাহলে যেটা হয় যে আপনার হালুয়া বা বরফির রান্নার শেষে দেখবেন আপনি ঘিয়ের ফ্লেভারটা পাবেন না, তাই এখন মাঝামাঝি পর্যায়ে কিছুটা দিবেন আর বাকি ঘি শেষে অ্যাড করবেন, তাহলে ঘিয়ের স্ট্রং ফ্লেভার পাওয়া যায়, সেটা ভালো লাগে। ভেজে রাখা সমস্ত বাদামগুলো এই পর্যায়ে অ্যাড করে দিয়েছে। সুজির হালুয়া পুরোপুরি সেদ্ধ হয়ে আসলে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে ঘি, মানে যখন এরকম টেনে ঘন হয়ে আসবে তখন ঘিটা দিয়ে দিবেন। সব শেষে ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে ঘিয়ের স্ট্রং ফ্লেভার পাওয়া যায় এবং খুবই ভালো লাগে সেটা খেতে। আমি এ পর্যায়ে আবারও হাফ টিস্পুনের মতো সাদা এলাচের গুঁড়া দিলাম। সুজির হালুয়াতে সাদা এলাচের গুঁড়াটা একটু বেশি ব্যবহার করতে হয়, তা নাহলে দেখবেন যে এলাচের ঘ্রাণটা পাওয়া যায় না। এখন এটাকে টাইট হয়ে আসা পর্যন্ত রান্না করব।
হালুয়াটা প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন, প্যান থেকে সুজির হালুয়াটা সেপারেট হয়ে গেছে এবং কিছুটা ঘি ছেড়েছে। তো এক কাপ সুজির জন্য হাফ কাপ ঘি একদম পারফেক্ট, এটা খুব বেশিও হয় না কমও হয় না। আর দেখতেই পাচ্ছেন সুজির দানাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে কিন্তু দানাদার হয়েছে। এটা যে একদম ক্যাতক্যাতে মনে হচ্ছে তা কিন্তু না, আবার এমনও না যে সুজি ফোটেনি কাঁচা রয়েছে ভিতরে, এরকমও না। তো এরকম সুজির হালুয়া বা বরফি তৈরি করতে হলে সঠিক মেজারমেন্ট আপনাদের প্রয়োজন, আর এর জন্য আমি যা যতটুকু নিয়েছি সেটা ফলো করবেন তাহলে পারফেক্ট হবে। অর্থাৎ এক কাপ সুজি, দুধ দিয়ে যদি সুজির হালুয়া বা বরফি রান্না করেন সেক্ষেত্রে আপনারা চিনি ব্যবহার করবেন এক কাপের একটু বেশি, আর যদি পানি দিয়ে সুজির হালুয়া বা বরফি করেন সেক্ষেত্রে আপনাকে চিনি ব্যবহার করতে হবে দেড় কাপ। আর চিনির শিরা তৈরি করার জন্য যদি লিকুইড দুধ ব্যবহার করেন সেক্ষেত্রে দুধ জাল করে ঘন করে তিন কাপ করে নিয়ে সেটা ব্যবহার করবেন, তাহলে গুঁড়া দুধ দেওয়ার প্রয়োজন হবে না। আর যদি পানি দিয়ে শিরা তৈরি করেন সেক্ষেত্রে তিন কাপ, মানে দুধ দিয়ে তৈরি করলেও তিন কাপ, পানি দিয়ে তৈরি করলে তিন কাপ। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকম সহজ এবং মজার মজার সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো পরবর্তীতে আপনাদের জন্য মজার কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আর হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ থাকছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকার জন্য। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন আমার পেজে লাইক বা ফলো দিয়ে রাখেন নাই, সেক্ষেত্রে আপনারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন, এতে করে যেটা হবে যখন ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাবেন এবং ভিডিওগুলো দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।